নির্বাচনী প্রচারে জমজমাট সারা দেশ উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন প্রার্থীরা পথসভা উঠান বৈঠক সহ ভোটারদের টানতে নানাভাবে প্রচার চালাচ্ছেন তারা জেলা প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা জনগণ নির্বাচনে উৎসাহ নিয়ে অংশগ্রহণ করতে চায় বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রচারকালে এ মন্তব্য করেন তিনি এই নির্বাচনে অংশগ্রহণ করতে চায় তার প্রমাণ আপনারাই দেখছেন নিশ্চয়ই ভোলায় এক আসনে তিন প্রার্থীর মধ্যে আছেন আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ একই আসনে সক্রিয় প্রচার চালাচ্ছেন জাতীয় পার্টি ও মশাল প্রতীকের প্রার্থী ঝিনাইদহে এক আসনে নৌকা প্রতীকের আব্দুল হাই ও ট্রাক প্রতীক নিয়ে দুলাল বিশ্বাস ছুটছেন ভোটারদের কাছে জামালপুর পাঁচ আসনে ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম আজাদ তার প্রতিপক্ষ রেজাউল করিমও প্রচারের মাঠে আছেন সাধারণ মানুষের কাছে যখন নৌকা প্রতীকের ভোট চাইছি তাদের যে শারীরিক ভাষা মানে এত উচ্ছল তার এত আনন্দিত নৌকা প্রার্থী পেয়ে প্রচারে জমজমাট রাজশাহীর ছয়টি আসন রাজশাহী এক আসনে স্বতন্ত্র প্রার্থী মাহিয়া মাহি প্রচারে বের হয়ে উন্নয়নে ভিন্ন মাত্রা যোগ করতে তাকে নির্বাচিত করার আহ্বান জানান নড়াইল দুই আসনে নৌকার প্রার্থী মাশরাফি বিন মর্তুজা পথসভায় আগামী সাত জানুয়ারি ভোটারদেরকে কেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান সাত তারিখ পর্যন্ত আমার দায়িত্ব আপনারা নেবেন আমি এটা বিশ্বাস করি আপনারা আগেও সেটা করে এসেছেন আট তারিখ থেকে আমি ইনশাআল্লাহ আমার যা যা করণীয় আছে আমি আপনাদের জন্য করব মাগুরা শহরের কাঁচা বাজার ও ঢাকা রোড এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগের প্রার্থী সাকিব আল হাসান নৌকায় ভোট দিলে দেশ মানুষ ও গণতন্ত্র বাঁচবে পিরোজপুরে এ মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রার্থী তাসমিমা হোসেন প্রয়োজন কিন্তু আমাদের পড়তেই থাকে কেউ আমাদের নৌকা ও ট্রাক প্রতীকের প্রচারে উৎসব মুখর ময়মনসিংহ সাত আসনের ত্রিশাল ত্রিশালের মানুষ আমার প্রতি সন্তুষ্ট তাই সাত তারিখের নির্বাচনে আমাকে ভোট দিবেন প্রচারের মাঠে আছেন গাজীপুর দিনাজপুর সহ সারা দেশের প্রার্থীরা নাদিরা সুলতানা আরটিভি